বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন আবারও খুবই চমৎকার এবং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশ প্রজাতির মাছের নাম এবং সে মাছগুলোর দাম সম্পর্কে একটি ধারণা দিব যাতে করে আপনারা যে কোনো জায়গা থেকে গাপ্পি মাছের জাতের নাম মেনশন করে মাছ ক্রয় করতে পারেন আর বিশেষ করে আপনারা যারা গাপ্পি মাছ চাষ করতে চান এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু গাপ্পি মাছের জাত মেনশন করে দিব যে মাছগুলো আপনারা চাষ করলে বেশি প্রফিটেবল হবেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকার হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনাদের মতামত বা আরও কিছু জানা থাকলে সেটা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা এক এক করে বিশ প্রজাতির মাছের নাম এবং দাম সম্পর্কে জেনে নিব তো প্রথমে আপনারা যে মাছটা দেখছেন এটার নাম হলো ব্ল্যাক মস্কো নাম যেহেতু ব্ল্যাক মস্কো দেখতেও কালো তবে শুধুমাত্র লেজের অংশ কালো হয় মেল মাছটা সম্পূর্ণ কালো হয়ে থাকে কোয়ালিটি অনুযায়ী গাপি মাছের দাম কম বেশি হয়ে থাকে বর্তমান বাজারে ব্ল্যাক মস্কো এক জোড়া মাছের দাম একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত হতে পারে নাম্বার দুই আমরা যে গাপ্পিটা দেখব সেটার নাম হলো গাপ্পি অ্যালবিনোকিংক সাধারণত খুবই খুবই চমৎকার একটি মাছ এবং মার্কেটে ব্যাপক ডিমান্ড রয়েছে এই গাপ্পি মাছের মোটামুটি সাদা বডির মধ্যে লাল মাথাওয়ালা এই মাছটির চোখ হয় লাল বর্ণের যার কারণে দেখতে খুবই আকর্ষণীয় হয় কোয়ালিটি তারতর্যের কারণে অ্যালবিনো বর্তমান বাজারে তিনশো টাকা জোড়া থেকে শুরু করে ছয়শো টাকা জোড়া পর্যন্ত হতে পারে তারপরে রয়েছে আমাদের খুবই পরিচিত একটি মাছ ডাম্বো মোজাইক গাপ্পি ডাম্বো মোজাইক গাপ্পি সাধারণত আমাদের বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাষাবাদ হচ্ছে যার কারণে বর্তমানে ডাম্বো মোজাইকের ডিমান্ড আগের তুলনায় কিছুটা কমে গিয়েছে তবে শৌখিনভাবে যারা মাছ পালন করেন ডাম্বো মোজাইক তাদের একুরিয়ামের সৌন্দর্য ব্যাপক গুণে বাড়িয়ে দিবে বর্তমান বাজারে একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত ডাম্বো মোজাইকের দাম হতে পারে তারপরে আপনাদেরকে যে গাপ্পি মাছটা দেখাবো সেটার নাম হলো হোয়াইট প্লাটিনাম গাপ্পি আমার ফেভারিট গাপ্পি মাছের মধ্যে অন্যতম একটা মাছ হলো এই হোয়াইট প্লাটিনাম গাপ তবে এই মাছটির একটি সমস্যা হলো এটার কালার কোয়ালিটি ধরে রাখা অনেক কঠিন যার কারণে মার্কেটে এটার ব্যাপক একটা ডিমান্ড থাকে এবং এটার প্রাইস রেঞ্জ খুবই হাই থাকে পারফেক্ট এবং কোয়ালিটি ফুল এক জোড়া হোয়াইট প্ল্যাটিনাম গাপ্পির দাম বাংলাদেশের বাজারে পনেরোশো টাকা পর্যন্ত হতে পারে তবে সাধারণত আমাদের দেশে লোকাল ব্রিডের যে সকল হোয়াইট প্ল্যাটিনাম গাপ্পি আছে সেগুলো আপনারা দুশো থেকে তিনশো টাকার জোড়ার মধ্যে পেয়ে যেতে পারেন এই মাছটিকে আশা করি সবাই চিনেন অ্যালবিনো ফুল রেড অথবা রেড মস্কো গাপ্পি লাল বর্ণের এই গাপ্পি মাছটি সকল ক্রেতার দৃষ্টি কেড়ে নেয় বর্তমানে রেড মস্কো আমাদের দেশে ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে যার কারণে বর্তমানে দুইশো টাকা জোড়া থেকে শুরু করে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত রেড মস্কো হতে পারে সুন্দর এই প্রজাতির মাছটির নাম হচ্ছে ব্ল্যাক মেটাল গাপ্পি কালো রঙের এই মাছটির বডিতে কিছু অংশ সিলভার কালার যেটাকে মেটালের মতো দেখা যায় যার কারণে এই গাপ্পির মাছটা নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মেটাল গাপ্পি বর্তমানে মোটামুটি ভালো ডিমান্ড রয়েছে বাংলাদেশে বাজারে এই মাছটি তিনশো টাকার জোরে থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত হতে পারে মোটামুটি কাছাকাছি আরেকটি মাছের নাম হলো রেড মেটাল লেন্স গাপ্পি এই গাপ্পিটা ঠিক আগের গাপ্পিটার মতোই অনেকটা তবে এই গাপ্পিটার বডির রং হলো রেড বর্তমানে বাজারে এই গাপ্পি মাছটার দাম তিনশো টাকা জোড়া থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে বিরোর মাঝখানে আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি আমি আপনাদেরকে যে দামটা বলছি কোয়ালিটির তারতর্্যের কারণে এই দাম আরও কম বেশি হতে পারে ব্যাপক চাহিদা সম্পন্ন এই গাপ্পি মাছটির নাম হলো রেডটেল প্লাটিনাম ডাম্বয়ার গাপ্পি এই ডাম্বয়ার নামের বিশেষত্ব হলো এই রেডটেল প্লাটিনামের যে মেল মাছগুলো আছে এই মেল মাছগুলোর কানের সাইজ অনেক বড় হয় যার কারণে এটাকে ডাম্বইয়ার বলা হয় বাংলাদেশ সহ পুরা বিশ্বে এই মাছটার ব্যাপক চাহিদা রয়েছে এবং প্রচুর পরিমাণে এই রেটেল প্ল্যাটিনাম ডাম্বইয়ার মাছ চাষ হচ্ছে বর্তমান বাজারে কোয়ালিটি তারতম্য হিসেবে রেটেল প্ল্যাটিনাম একশো টাকা জোড়া থেকে শুরু করে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত হতে পারে আপনাদেরকে এখন আমি একটা ইউনিক মাছের সাথে পরিচয় করা দিচ্ছি এটার নাম হলো ব্লু গ্রাস গাপ্পি যেটা বিশ্বের বাজারে ব্যাপক ডিমান্ড রয়েছে এই মাছটির একটা বিশেষ সমস্যা হলো এটা কোয়ালিটি কালার ধরে রাখা অনেক কঠিন বাংলাদেশে অনেক বিড়ার এটাকে চাষ করে অনেক চেষ্টা করেছে অনেকে সাকসেস হয়েছে অনেকে ব্যর্থ হয়েছে তো বাজারে তারতম্য হিসেবে এই মাছটার দাম তিনশো টাকা থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত হতে পারে সুন্দর এই গাপ্পি প্রজাতির নাম হলো টক্সিডোকই গাপ্পি এই গাপ্পি বিশেষত্ব হলো এই গাপ্পি মাছটির মুখে একটি লাল অংশ থাকে এবং লেজের অংশটিও লাল হয়ে থাকে ব্ল্যাক বডি এবং লেজের ও মুখের অংশটি লাল হওয়ার কারণে মাছটির অনেক চাহিদা রয়েছে বর্তমানে দুইশো টাকা জোড়া থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত এই মাছের দাম হতে পারে শৌখিন ভাবে একুড়িয়ামে যারা গাপ্পি মাছ পালন করে থাকে ভায়োলেট সেনাক স্কিন গাপ্পি এই মাছটি তারা খুব পছন্দ করে কালো লেজের মধ্যে সুন্দর ডিজাইন করা এই গাপ্পি মাছটির দাম সবসময় স্থির থাকে না কখনো বেশি কখনো কম বর্তমানে এটা তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে একসময় বিশ্বে সারা জাগানো এই সুন্দর গাপ্পি মাছটির নাম হলো সানটা কোলোজ গাপ্পি একসময় পুরো বিশ্বের বাজারে এই গাপ্পিটির ব্যাপক চাহিদা সম্পন্ন ছিল বর্তমানে মোটামুটি ডিমান্ড রয়েছে বর্তমানে এটার দাম হবে একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই গাপ্পি মাছটির নাম হচ্ছে টপাজ গাপ্পি বর্তমানে বিশ্ববাজারের মধ্যে টপ টেন গাপ্পি মাছের মধ্যে ব্লুটপাস গাপ্পিটি অন্যতম কালার এবং কোয়ালিটির তারতম্যের কারণে এই গাপ্পি মাছটির দাম অনেক কম এবং অনেক বেশি হতে পারে বর্তমান বাংলাদেশে ব্লুটপাস গাপ্পির দাম তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে অনেক পুরাতন একটি গাপ্পি মাছ জাতের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এটার নাম হচ্ছে জাপানি ব্লু মোজাইক আগের মতো এখন আর এই মাছটা তেমন একটা চাষ করা হয় না তবে একুরেমে সুন্দর্য সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা এই মাছটা একুরিয়ামে দিতে পারেন এই মাছটির বাজার মূল্য একশো টাকা জোড়া থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত হতে পারে এক সময় বাজারে খুবই পরিচিত একটা গাপ্পি মাছ ছিল যেটা নাম হলো ব্লু হেড সামুরাই এই মাছটি এখনও যদিও আছে তবে এই মাছের কালার কোয়ালিটি ধরে রাখা কঠিন বিধায় অনেকেই এই মাছটা পালন করে ছেড়ে দিয়েছে বর্তমানে এই মাছটা বাজার মূল্য দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত হতে পারে পুরা বিশ্বের খুবই পরিচিত কমন একটি গাপ্পির নাম হচ্ছে কোবরা গাপ্পি যেটা আপনারা বিশ্বের যে কোনো জায়গায় পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশে এটা বাজার মূল্য সত্তর পঁচাত্তর টাকা জোড়া থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত হতে পারে তবে এটা মাছটি দেখতে খুবই সুন্দর এই করে সৌন্দর্য বর্ধনের জন্য পালন করতে পারেন মোটামুটি কমন একটা গাপ্পি যেটার নাম হচ্ছে রেড টক্সিডো গাপ্পি গাপ্পি বডিতে একটু ব্ল্যাকিশ ভাব থাকে এবং লেজের অংশটি লাল হয়ে থাকে তবে এই মাছটি যখন অনেকগুলো একসাথে ঘোরাফেরা করে তখন দেখতে খুব সুন্দর মনে হয় এই গাপ্পি মাছটি আপনারা বাংলাদেশের বাজারে একশো পঞ্চাশ টাকা জোড়া থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত হতে পারে এখানে অনেক গাপ্পি দেখছেন আসলে এই ধরনের অনেক ধরনের গাপ্পিকে মিক্স গাপ্পি বলা হয় যেখানে বিভিন্ন রং বিভিন্ন ধরনের গাপ্পি বিভিন্ন সাইজের গাপ্পি হয়ে থাকে এটা বাজারে ব্যাপক একটা চাহিদা রয়েছে দামি অনেক সস্তা হলেও বর্তমানে বিশ্বের বাজারে এই মিক্স বিট গাপ্পির অনেক ডিমান্ড সর্বনিম্ন তিরিশ টাকা জোড়া থেকে শুরু করে দুইশো টাকা জোড়া পর্যন্ত এই মিক্সড গাপ্পির দাম হতে পারে এখন আপনারা যে গাপ্পি মাছটি দেখছেন খুবই সুন্দর এই গাপ্পি মাছের নাম হল হোয়াইট টক্সিডো গাপ্পি বাংলাদেশে মোটামুটি এই গাপ্পি মাছটি অ্যাভেলেবেল পাওয়া যায় তবে বিশ্বের বাজারে কোয়ালিটির তারতম্যের কারণে এই মাছটির অনেক দাম হতে পারে আমাদের বাংলাদেশের বাজারে এই গাপ্পিটির দাম পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে আরও একটি সুন্দর মাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এই মাছটার নাম হচ্ছে গ্রিন মস্কো গাপ্পি এ মাছের কোয়ালিটিটা আনা খুবই কঠিন যার কারণে বাজারে ব্যাপক একটা ডিমান্ড থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে এই মাছটি পাওয়া যায় না সাধারণত এই মাছটা ব্রিডিংয়ের সময় কালারটা অনেক চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে এত সুন্দর এবং চমৎকার কালার আসে না তবে এটার দাম সাতশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত জোড়া হতে পারে তো এই ছিল আজকের একটি সুন্দর ইনফরমেটিভ ভিডিও আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন এই ধরনের আরও সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ